মাধ্যমিক দু আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু কুড়ি এই টেস্ট পেপারে তোমাদের এক্স জীবনবিজ্ঞানের একশো পঁয়তাল্লিশ নম্বর পেজটি আমি সলভ করবো তো তোমরা দেখো লাইফ সায়েন্সের কিন্তু আমি ছিয়াত্তর আটানব্বই একশো কুড়ি এই তিনটে পেজের কিন্তু সলভ করে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নেবে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এখন আমি একশো পঁয়তাল্লিশ নম্বর পেজটি সলভ করে দেবো এবং তোমাদের বাকি সাবজেক্ট অর্থাৎ অঙ্ক ভৌতবিজ্ঞান ইতিহাস এবং ভূগোলের চারটি করে পেজ কিন্তু আমি সলভ করে দিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও তো চলো আমরা জীবনবিজ্ঞানের একশো পঁয়তাল্লিশ নম্বর পেজটি শুরু করি এটা হচ্ছে তোমাদের একশো পঁয়তাল্লিশ নম্বর পেজ তো দেখো বিভাগ ক বিভাগ কয় কি বলেছে দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো তো এক পয়েন্ট এক কী বলেছে পতঙ্গভোগ উদ্ভিদের পাতায় পতঙ্গ বসলে পত্র পত্রফলকের করসিকাগুলি সঞ্চালিত হয়ে পতঙ্গকে ঘিরে ফেলে এটি একটি অপশান বি কেমোন্যাস্টিক চলন এক পয়েন্ট দুই দেখো মস্তিষ্কের কোন অংশ দেহের অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে উত্তরটা হচ্ছে হাইপোথ্যালামাস অপশান সি এক পয়েন্ট তিন ক্ষুদার ও তৃষ্ণার কেন্দ্র কেন্দ্র যে অংশে অবস্থান করে উত্তর হচ্ছে কিন্তু এটারও হাইপোথ্যালামাস অপশান সি এক পয়েন্ট নিচের কোন উদ্ভিদটি ফ্লাজেলার সাহায্যে গমন করে তো উত্তরটা কি ভলভক্স অপশান হচ্ছে সি এবারে এক পয়েন্ট পাঁচ দেখো মানুষের অক্ষীগুলোকের প্রতিসারক মাধ্যম নয় মাধ্যম নয় বলেছে কিন্তু তাই উত্তরটা হবে অপশান বি কোনিনিকা এক পয়েন্ট ছয় বলেছে তুমি একটি কোষ বিভাজনের সময় কোন মানে কোন বেমথন্তু তৈরি হতে দেখলে না এই কোষ বিভাজনকে কী বলা হয় উত্তরটা কি অ্যামাইটোসিস অর্থাৎ অপশান এ হচ্ছে অ্যান্সার এক পয়েন্ট সাত ডিম্বকের মধ্যে ডিম্বাণুর সঙ্গে পুং গ্যামেটের মিলনের ফলে সৃষ্টি হয় কি উত্তর হচ্ছে এক জাইগোট জাইগোড অপশান এ হচ্ছে অ্যান্সার এক কোন প্রকার জনন প্রক্রিয়ায় মিওসিস বিভাজন অবসাম্বী উত্তর কি যৌন জনন অপশান সি এবারে তোমরা দেখো এক পয়েন্ট নয় কী বলেছে ডিএনএ ও আর এন এতে উপস্থিত সরকরাটি হল উত্তর হচ্ছে অপশান বি ফাইভ সি যুক্ত অর্থাৎ ফাইভ সি কার্বনযুক্ত এক পয়েন্ট দশ সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকলে তাকে বলে কি বলে অপশান বি মেটা সেন্ট্রিক বলে এক পয়েন্ট এগারো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিরোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় অপশান এ উত্তর হচ্ছে দুই আচ্ছা এবারে চলে আসো এক পয়েন্ট বারো লোকাস অবস্থান করে অর্থাৎ লোকাস কোথায় অবস্থান করে অপশান সি হবে ক্রোমোজোমে এক পয়েন্ট তেরো মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবেই স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে তা হল অপশান সি বার্ধক্য এক পয়েন্ট চোদ্দো মাতা বর্ণান্ধ কিন্তু পিতা স্বাভাবিক দৃষ্টিশক্তি সম্পন্ন হলে তাদের যে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার বর্ণান্ধ হওয়ার আশঙ্কা শতকরা কত ভাগ উত্তর হবে জিরো পারসেন্ট অর্থাৎ অপশান এ এক পয়েন্ট পনেরো ক্রোমোজোম মধ্যস্থ ডিএনএ বা জিনের পরিবর্তন হলো অপশান এ মিউটেশন তাহলে তোমাদের পনেরোখানা কিন্তু এমসিকিউ হয়ে গেল। এবারে চলে আসো তোমরা শূন্যস্থান পূরণে চলে আসো এই শূন্যস্থান পূরণগুলো কিন্তু আমি মুখে মুখে বলে দিচ্ছি তোমরা খাতাতে লিখে নাও এবারে দেখো দুই পয়েন্ট এক কী বলেছে ড্যাশ হরমোন উদ্ভিদের বংশগত খর্বরতা দূর করতে সাহায্য করে কোন হরমোন উত্তর কি লিখবে জীববে রেলিন বর্গ জয় বয় বয় একার রয় একার লয় হস্যি জিব্বে রেলিন দুই পয়েন্ট দুই ডিএনএ আর এবং ড্যাশ দিয়ে গঠিত হয় ইউ ক্যারিওটিক ক্রোমো ক্রোমোজোম তো এটা কি হবে প্রোটিন প্রোটিন দিয়ে গঠিত হয় দুই পয়েন্ট তিন কি বলেছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বাইরে থেকে যে আবরণ দ্বারা আবৃত থাকে তা হলো কি উত্তর হচ্ছে মেনিন জেস নয় একার দমতে নয় একার দন্ত নয় সি দন্তে নয় মেনিন জেস আচ্ছা হয়ে গেল দুই পয়েন্ট চার কী আছে ড্যাশ হলো বাহিত প্রচ্ছন্ন রোগ উত্তর কি লিখবে হিমোফিলিয়া দুই পয়েন্ট চার হচ্ছে হিমোফিলিয়া হয়সি হসি ফি লয়সি উনতে আকার হিমোফিলিয়া দুই পয়েন্ট পাঁচ কন্যা সন্তান বাবা ও মায়ের উভয়ের ক্ষেত্রেই ড্যাশ ক্রোমোজোম পায় উত্তর হচ্ছে এক্স ক্রোমোজোম পায় দুই পয়েন্ট ছয় সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে তাকে কি বলে টেলোসেন্ট্রিক বলা হয় ফের বলছি দুই পয়েন্ট সেন্ট্রোমিয়ার ক্রোমোজমের শেষ প্রান্তে থাকলে তাকে বলে টেলোসেন্ট্রিক এবার চলে আসো দুই পয়েন্ট সাথে বিভাজনে সক্ষম কিন্তু উদ্দীপনা পরিবহনে অক্ষম স্নায়ুতন্ত্রের ধারক কোশ হল তো এটা আমাদের অ্যান্সারটা সঠিক অর্থাৎ আমি টি অর্থাৎ ট্রু লিখে দিলাম দুই পয়েন্ট আট দেখো কী বলছে ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটের মিলনে হোমো জাইগোট গঠিত হয় তো এই উত্তরটি আমাদের হচ্ছে ভুল অর্থাৎ হচ্ছে ফলস দুই পয়েন্ট নয় হাঁটু সন্ধি এক প্রকার বল ও সকেট অস্থি সন্ধি তো এটিও আমাদের ফলস হবে কারণ হচ্ছে হাঁটু সন্ধি এক প্রকার বল ও অস্থি অস্থিসন্ধি এটা হচ্ছে কবজা সন্ধি হবে দুই পয়েন্ট দশ মটর গাছের বীজের হলুদ বর্ণ বৈশিষ্ট্যটি সবুজ বর্ণের ওপর প্রকট তো এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হ্যাঁ ট্রু দুই পয়েন্ট এগারো কী বলেছে উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয় তো এটিও হচ্ছে আমাদের ভুল অর্থাৎ ফলস দুই পয়েন্ট এগারো কিন্তু আমাদের ফলস হলো দুই পয়েন্ট বারো মাইটোসিস কোসবিভাজন কালে ক্রসিং ওভার ঘটে তো এটিও কিন্তু আমাদের ভুল অ্যান্সার হবে মাইটোসিস কালে ক্রসিং ওভার ঘটে এটা মিওসিস হওয়া উচিত ছিল তাই এই অ্যান্সারটা আমাদের ভুল হলো এবার চলে আসো আমাদের এ স্তম্ভ ও বিস্তম্ভ তো দেখো কী বলেছে দুই পয়েন্ট তেরো দৃষ্টি উত্তর হবে কি এখানে দু একটা দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা এবারে দেখুন দুই পয়েন্ট চোদ্দো মাইক্রো টিউবিউল এটা হচ্ছে আমাদের তিনেরটা হবে কোষ বিভাজনের সময় তন্তু আচ্ছা এবারে অসম্পূর্ণ প্রকটতা এটা হচ্ছে আমাদের একেরটা হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এক পয়েন্ট দুই পয়েন্ট ষোলো দেখো সাইটো কাইনেসিস কী হবে আমাদের হচ্ছে ছয়েরটা হবে কোষপাত আচ্ছা সতেরো দেখে নাও সাইনোভিয়াল তরল এটা হচ্ছে আমাদের অস্থি সন্ধি আঠেরোটা কি বলছে চোখে লেন্সের ফোকাস দূরত্বের খাপ খাইয়ে নেওয়া উত্তর কি হবে উপযোজন ঠিক আছে হয়ে গেল চলে পরের প্রশ্নগুলো কি আছে আমরা দেখে কি আছে এবারে বলছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ছয়টি কি বলেছে উনিশেরটা কোন উদ্ভিদের মূলে দেখো নেগেটিভ হওয়া উচিত নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায় উত্তর তোমরা লিখবে কি সুন্দরী গাছের শ্বাসমূলে ফের বলছি আমি দুই উনিশটা সুন্দরী গাছের শ্বাসমূলে দুই পয়েন্ট কুড়ি বিসদৃশ শব্দটি বেছে লেখো কি আছে দেখো কায়াজমা ক্রসিংওভার মাইটোসিস আর নন সিস্টার ক্রোমাটিড তো এখানে এর উত্তরটা হবে মাইটোসিস এবার দুই পয়েন্ট একুশ দুই পয়েন্ট একুশ শূন্য স্থানে উপযুক্ত শব্দবসাও কী বলেছে পাথর কুচি ইস্টু পত্রজ মুকুল ঠিক আছে কচুরিপানা পানা ইস্টু উত্তবে হবে উত্তরে খর্ব ধাবক খ বয়রে ধয়াকার ব ক দুই পয়েন্ট বাইশ লম্বা মটর গাছ ও শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে পার্থক্য কি তো দেখো লম্বা মোটর গাছের মধ্যে মোটর গাছ দেখো দুখানা ক্যাপিটাল টি আর ওটা হচ্ছে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি এটাই হচ্ছে আমাদের পার্থক্য এবার দুই পয়েন্ট তেইশ কি বলেছে দেখো ফিনোটাইপ কি হচ্ছে তোমার জিনো টাইপের বাহ্যিক বই প্রকাশকে বাহ্যিক বই প্রকাশকে হচ্ছে কিন্তু ফিনোটাইপ চব্বিশ বহু বিভাজন দেখা যায় কোন প্রাণীতে উত্তর হচ্ছে প্লাস মোডিয়াম ফের বলছি প্লাস মোডিয়াম দুই পয়েন্ট পঁচিশ দেখো প্রোটোনপ বলতে কি বুঝো উত্তরটা কিন্তু আমি পাইনি তোমরা যদি কেউ পেয়ে থাকো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দে উত্তরটি আসল কী হবে দুই পয়েন্ট ছাব্বিশ মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখো উত্তর হচ্ছে কানের মুক্তলতি কী বললাম কানের মুক্তলতি তাহলে এই পেজটি কিন্তু আমি আজকে কমপ্লিট করে দিলাম তো এইভাবে কিন্তু খুব দ্রুত তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু ভিডিও আমি তাড়াতাড়ি আপলোড করে দেবো তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো